মা দাঁড়ান, কি ব্যাপার মা? আপনি এত রাতে এই জায়গায় কি করেন? হ্যাঁ, আর রান্নাঘরে কি করেন এত রাত্রে আপনি? কই, রান্নাঘরে যাইনি তো। কি, আমি নিজে তোকে দেখলাম আপনি রান্নাঘরে থেকে বাইরে হয়েছেন, আপনি কইতাছেন রান্নাঘরে যান নাই। আপনি সত্যি করে কোন তো কি করতেছেন? দাঁড়ান, এই শুনছো, দেখা যাও, দেখা যাও তোমার মার আসল চেহারা। কি ব্যাপার, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করতেছি কি লিগা? দেখো না কত রাত হইছে, তোমার মা রান্নাঘর থেকে বের হইলো, আমি জিজ্ঞেস করলাম, বলতেছে না সে রান্নাঘরে যায় নাই। এত রাত্রে বেলা তোমার মা রান্নাঘরে কি করে জিজ্ঞেস করো? কি ব্যাপার মা, এখন রাত বাজে 3টা, তুমি এত রাতে রান্নাঘরে কি করছিলে? কি আর করব, মনে হয় খাবার চুরি করে খাইতাছিল, এটা তো তার স্বভাব। এই তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ কি বলতাছি, দেখো তোমার মা দুনো হাত পিছনে নিশ্চয়ই পিছনে লুকায় রাখছে কিছু। কই, কিছু না তো বৌমা। মা, তোমার হাতে কি? কিছু না, কিছু না বাবা। না বুঝতে পারছি, তোমার হাতে কি? বের করো তো দেখি। আহা, বললাম তো বের করো না, আমি আছি না সামনে, সমস্যা নেই, বের করো। আমি কইছি না খাবার চুরি করে খাইতাছে, এই দেখো তোমার মা রান্না করে যায়া যা ইচ্ছা তাই করতেছে, খাইতে মন চাইছে আম চুরি করে সে ভাত খাইতেছে। দেখো এই মুরগির মাংসটুক আমি আমার বাইরের লেগে বুনা করে রাখছিলাম, কালকে আমার ছোট ভাইটা আইবো ওইটুক লোভ তোমার মা সামলাইতে পারলো না, এত রাতে উঠা আইসে চুরি করে এই মাংস দিয়ে ভাত খাওয়ার লেগা। মা, এত রাতে এই ভাত চুরি করার কি আছে? তোমার যদি মুরগির মাংস খেতে ইচ্ছে করে তুমি তোমার বৌমাকে বলতে পারতে, তুমি এত রাতে চুরি করে আনার তো কোনো দরকার ছিল না, তাই না? এই চুরিটা তো না করলে পারতাম তুমি, বলো তো। না করলে তো পারতামই বাপ, চুরি কি কেউ সাধে করে? তা আবার ভাত তরকারি, পেটের দায় চুরি করছি। তুমি কি বাসায় ভাত খাও না? তোমাকে কি কেউ খাইতে দেয় না? খাই তো, মেলা করে খাই, মেলা করে খাই, দেখি তো ভাত চুরি করে খাইতে গেছি। শুনবি কতগুলা করে ভাত আমি খাই তাহলে শুন। এনেন খাইয়ে আমার উদ্ধার করেন, আর আপনার পোলাও আগে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েন। বৌমা একটু তরকারি দিবা। কি তরকারি দিব? আপনার লেগে তো তরকারি রান্ধি নাই আমি, আমি একটুখানি তরকারি রান্ধছি, আপনার পোলা আছে আমি আছি, আপনি আমার তরকারি চাইতেছেন? বৌমা ওই যে মুরগি রান্ধতে দেখলাম, মাংস লাগবো না, একটু আলু আর ঝোল দাও না, ভাত দুগা খাই, মরিচ খাইলে মুখ জ্বলে। আল্লাহ গো, এ কেমন ফ্যামিলিতে আয়া পড়লাম আমি? হ্যাঁ কালকে আমার ছোট ভাইরা এই বামক বাড়িতে, ওর লেগে আমি একটু মুরগির মাংস রাঁধছি, ওইটার দিকে আপনার চোখ গেছে? এই এই বুড়া বয়সে এত খাই খাই করেন কি লিগা? হ্যাঁ যা দিছি এইটাই বেশি, এটা খাইয়া চুপচাপ যায় শুয়ে পড়েন। আচ্ছা আইসে খাইতে। শুনলি তো কেন ভাত চুরি করতে যাই? যে ভাত দেয়, আমার তো বয়স হয়েছে বাবা, শরীরের শক্তি পাই না, যেটুকু খাই সেটুকু যদি না দেয় কি করব? রাইতে ঘুমাইতেছিল না, পেটের খিদায় কেমন জানে লাগতেছিল। মাফ করে দিস বাপ, ভাত করে খাই। আমার মা এগুলো কি বলছে? আর কি বলতেছে? এই মা আপনি কি কইতেছেন এগুলো? আপনারা তো আমি 3 বার ঠিক মতো খাইতে দেই, এরকম কথা কি লেগে কইতেছে মা? আমি বুঝতেছি না, আমি ঠিক মতো খাইতে দেই মারে তো। এই তুমি আমার সাথে কথা, আমি সারাটা দিন অফিসের কাজে বাইরে থাকি, আমি আমার মায়ের খোঁজ নিতে পারি না, আমি আমার মাকে একটু সময় দিতে পারি না। তুমি তুমি আমার মাকে খাবার না দিয়ে রাখো, আমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো। এই কেন এই কাজটা করো? তুমি কেন করো? তুমি আমার মাকে ঠিক মতো খাবার দাও না বলে আমার মা এত রাতে খাবার চুরি করতে রান্না করে গিয়েছে, আমার মা পেটের ক্ষুধা সহ্য করতে পারছিল না, আমার মা পেটের ক্ষুধায় কাতরাচ্ছিল, যার জন্য খাবার চুরি করতে বাধ্য হয়েছে। এই আমি এত কিছু করছি কার জন্য? আমার এই সম্পত্তি কার জন্য? আমি এত টাকা ইনকাম করি কার জন্য? আমার মা যদি একবেলা ভাত
পেট পুরে খেতে না পারে। আমার বাবা নেই, আমার ভাই নেই, আমার বোন নেই, আমার কেউ নেই, একমাত্র মা আমার। কেন তুমি আমার মায়ের সাথে এই কাজটা করেছো বলো তো, কেন করেছো? তোর ভাই আসবে কালকে মুরগির মাংস নিয়ে, তাই না? আমার এই বাড়িতে তোর ভাইয়ের জন্য মুরগির মাংস রান্না হয়, আর আমার মায়ের জন্য কোনো কিছু রান্না হয় না। না এই কি করে পারলে তুমি? আসলে আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দাও। তুই ভুল করেছিস না, তোর মতো মানুষকে ক্ষমা করা যায় না। তুই আমার মাকে অনেক কষ্ট দিয়েছিস, আমার মা অনেক কষ্ট পেয়েছে, তোকে আমি ক্ষমা করবো না, তোকে আমি আমার বাসা থেকে বের করে দিব। আজকে তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা বলছি। থাক বাবা, চারটা ভাতের জন্য তবু ভিতরে শান্তি করিস না। না মা, তুমি কোনো কথা বলবে না, ওর কোনো মাপ নেই, ও যে অন্যায়টা করেছে এই অন্যায়ের কোনো মাপ হতে পারে না মা। তবু যদি বেশি সমস্যা হয় কইয়া দিস ভাব, তবু ভিতরে অশান্তি করিস না। আমার দুই চোখ যেদিকে যায় এদিকেই যাবো, আল্লাহর দুনিয়ায় কি আমার জন্য এতটুকু জায়গা হইব না? কত রাস্তাঘাটে খাওন পড়ে থাকে, আর আমার ছেলের ঘরের খাওন আমি উত্তর বইরা খাইতে পারি না। আমার পেটে সবসময় কিদালে আমাকে বাসে থাকতে হয়, এমন বাসাচ্ছেন মইরা যাও না অনেক বালা। যা, আমার মায়ের পা ধরে মাপছো, যা যা বলছি। মা মা, আমার আপনি মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করছি মা, আপনি যদি না মাফ করেন তাহলে আল্লাহ মাফ করবো না। মারি দুগা ভাতই তো খাই তবে সংসারে, তবে তো বেশি জ্বালাইও না, কতটি ভাতই আমি খাই সেটুক নিয়ে তুই অশান্তি করস। আজ যদি আমার জায়গায় তোর নিজের মা হইতো, তুই কি পারতি? তুই আরো চাইতি তোর মায়ের ভালো মাংস, ভালো মাছের পিস, কি কি ভালো খাওয়ান আছে সেগুলি দিতে। আমি শাশুড়ি বললাম, মারে একটা কথা সবসময় মনে রাখবি, আজকে যে ভাত চুরি করতেছি না, আল্লাহ না করুক তোরও এমন একটা দিন আসুক, তোরও তো ছেলে মেয়ে হইব। যাক, আমি তোরে মাফ করে দিছি, তোরা ভালো থাকিস। আমার ভাত কেটে খাইতে দে মা। হ্যাঁ মা, আপনার আমি ভাত খাইতে দিব, আমি আপনার নিজের হাতে খাওয়াবো, চলেন। মা, তোমার বৌমা ঠিকই বলছে, আজকে তুমি আমাদের সামনে বসে তোমার পেট ভরে যতক্ষণ মনে যায় তুমি খাবে, আমার মা আজকের পর থেকে আর ভাতের কষ্ট করবে না, কষ্ট করবে না।